इंटरेस्टिंग ভিডিওটা দেখে নিবে। ফ্লাইটটা দেখছেন কি ফ্লাইট দিছি ভাই তো তুমি ভাই বাইক নিয়ে পাগলা করা কোন কোথাও গিয়ে বসি না 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 রাইড দেব আপনার সাথে খেলবো আসেন করতে করতে ভাই টুঙ্গি পারাতে কোটা শুরু করছি করতে করতে ভাই তাই দুঃখের বিষয় মানে আমি আসছি এইদিকে ওটারে কুটি কুটি চললে গেছি ভাই পুলিশ লাইনের ওইদিকে আছেন এইটা কি কোনটা এইটা 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 মানে এটা হ্যাঁ এটা তো কঙ্কালের মাথা এটা কঙ্কাল না কি এটা এটা হলো আমি ওই যে মানে আমার মুখটা কঙ্কাল বানাইলে কেমন হবে সেটা What's up, crazy buddies? Welcome back to my YouTube channel, Crazy Rider. তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সবার অনুরোধে করা আই মিন লাস্টে আমি যে ভিডিওটা দিছিলাম যে র্যান্ডম রাইডার ওই যে এসে স্লাইড মেরে ফেলে দিছিল অপরিচিত একজন লোক এসে আমাকে চ্যালেঞ্জ করছিল দেন আমার সামনে স্লাইড মেরে পড়ে গেছিল তো আপনাদের সবার অনেক ভালো লাগছে ওরে এবং আপনারা বলছেন যে আমি যেন নেক্সটে আবার ওর সঙ্গে মিট আপ ভিডিও দেই আমি ওর সঙ্গে দেখা করি এবং এটা নিয়ে একটা ভিডিও বানাই তো আপনাদের সবার রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি করতে আসছি আর হচ্ছে এখানে আসার কথা ছিল 11টায় এখন হচ্ছে 11:03 বেজে গেছে অলরেডি কিন্তু সে এখনও আসে নাই একটু লেট করতেছে কেন করতেছে জানি না তো ওয়েট করি আর তার যদি আসতে বেশি লেট হয় তাহলে আমি ভিডিওটা এখানে স্টপ করব দেন সে আসার পরে ক্যামেরা আমি আবার খুলব আর একটা কথা বলি যারা ওই ভিডিওটা দেখেন নাই বা র্যান্ডম রাইডারকে যারা চিনেন না তারা আমার ইন্টারেস্টিং ভিডিওটা দেখে নিবে মানে আপনি আজকে কি স্লাইড দিয়ে বাইক ফেলে দিলেন বুঝিনি অবশ্যই দেখছি ভাই বাইকটা তুলতে হবে না বাইকটা তুলি আপনি যখন মানে বলছিলেন তখন আমি ভাবছিলাম যে ফাপড় মারছেন হয়তো বা আমি আসলে এটা বিশ্বাস করি নাই তো আজকে যখন দেখলাম আমি তো আজকে পুরাই ভাই একদম মানে এটা কি ভাই মানে স্লাইড মেরেই বাইক ফেলে দিতে হবে সবাই পারে না এটা কি করবি আমার জিএসএক্সআর পেপারস করতে হবে এখন 11:04 বাজে লেট করছেন কেন লেট হইছে কে ভাই খোদার কসম ভাই কি ভাই বিশ্বাস করেন ভাই আপনি বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করব আমি বাসাতে রওনা দিছি হ্যাঁ যখন আমি চালাই আসতেছি হ্যাঁ তখন সামনে একটা পরিবহন পরিবহন বাস বাস বড় বাস ওই যে ইমাত ইমাত পরিবহন ইমাত পরিবহন ঢাকা যায় যেগুলো তো হ্যাঁ আফটার দ্যাট তো মানে আমার পাগল করে আমাকে বললো যে ওটাকে কুটিয়ে বেটে সিরে বানাতে হবে পুরো কুটিয়ে বেটে সিরে পুরো লন্ডন বন্ড ব্রিটিশ বানাই পরিবহন কুটিয়ে বেটে সিরে লন্ডন বন্ড ব্রিটিশ করে ফেলতে হবে পাগল করে বলছে আচ্ছা দেন পরে আমি করলাম কি মাগার পাগলা করে যেহেতু বললে ভালো হয়েছে তা আমি তো পাগলা করে রাইডার পাগলা করে রাইডার তো আর থাকতে পারলাম না করতে করতে ভাই টুঙ্গি পারাতে কোটা শুরু করছি করতে করতে ভাই তাই দুঃখের বিষয় মানে আমি আসছি এইদিকে ওইটার কুর্তি কুর্তি চললে গেছি ভাই পুলিশ লাইনের ওইদিকে দুঃখের বিষয় আপনি তো পাগলা করা রাইডার ভুল হবে কেন ভুল তো হবে না
আচ্ছা ভাই যাই হোক তো যেটা এই যে স্লাইডটা দিছে এটা কি জানেন স্লাইড বুঝিনি এই যে স্লাইডটা দিছে এটা কি স্লাইড জানেন এটা তো স্লাইড হ্যাঁ আচ্ছা আমি আপনাকে আজকে কিছু জিনিস দেখাই জীবন অতি ইতিহাসে জীবন আমরা পড়েন নাই না কি দেখাই পড়াই দেখাই হ্যাঁ খেলাই হ্যাঁ সবকিছুই করি দেখেন এটা কি কোনটা এটা 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 মানে এটা হ্যাঁ এটা তো কঙ্কালের মাথা এটা কঙ্কাল না কি এটা এটা হলো আমি ওই যে মানে আমার মুখটা কঙ্কাল বানাইলে কেমন হবে সেটা মানে আপনার মুখ কঙ্কাল বানালে এমন হবে হ্যাঁ আচ্ছা এটা আপনি লাগাইছেন লুক আচ্ছা লুক কাম ফলো মি ওকে ব্রো ইয়া ইয়া এডি কি কোনটা এডি কি এটা হ্যাঁ এটা কি স্টিকার এটা স্টিকার না তো কি এটা ভাই এটা হলো কি জানেন কি ভাই এটা হলো একটা অদ্ভুত জননী একটি সেই লেভেলের আকর্ষণীয় একটা সেই লেভেলের সিল সেই লেভেলের সিল ইয়েস আচ্ছা ব্রো গুড মানে এটা লাগাইলে কি হয় কাম এই সাইডে ওই সাইডে রাখলে এই সাইডে ফাঁকা দেখা এর জন্য এই সাইডে লাগাই দিলাম সাবাস ব্রো ঠিক আছে এইটা তো সবার মনে আছে মনে আছে ডন ইয়া আচ্ছা ভাই আকাশ ওকে ডন আগের বারের মতো এবারও কাম হ্যাঁ ব্রো এই সাইডে আইসো লই এখনো পাউদানি লাগাই নেই কারণ আমি সবাই কমন চালাই এটা লাগাতে হবে কেন আপনি এর উপর বসলে এর পাউদানি তো এমনিতেই গজায় যায় জ্বলায় যায় তো অবশ্যই তো চালাবে এই যে সবাই একটা চালাইতে চালাইতে সবাই পাউদানিতে চালাইতে চালাইতে এই মানে সবাই ওটা কমন হয়ে গেছে মানে ইউনিক আনকমন সামথিং ডিফারেন্ট করার জন্য আপনি পাউদানি ইউজ করেন না ইয়েস আর এটার উপর বসলে এটা জ্বালায় যায় একটা সিক্রেট কথা কব আই হইছে কি আমি আপনার সিক্রেট ভাবে বলি কেউ বলবেন না ওকে জি জি মানে হইছে কি ওই যে আমার বাইকটা নিয়ে পড়ে গেছিল বুঝছে একজনের পড়ে যাওয়ার পরে এরপর ভাঙে গেছে এখন ইউনিক দিছি ইউনিক ইউনিক ভাঙার পরে ইউনিক দিছেন হ্যাঁ সাথে করতে হবে আমি কেডা মানে আপনি তো আপনি হচ্ছে ডন ভাই পাগলা ঘোড়া রাইডার ও সরি সরি ব্রো পাগলা ঘোড়া রাইডার ইয়া ইয়া আচ্ছা তো আমি আচ্ছা ওই সময় সব পরে এটা কি জানেন কোনটা এটা হ্যাঁ এটা কি এটা তো ভাই এটা জাপানি থেকে অর্ডার করে আনছে এটা কি জানেন এটা কি এটা গ্লোভস এটা গ্লোভস না এটা কি এটা কি ভাই হাত মোজা হাত মোজা ইয়া ওকে ব্রো হাত মোজা আচ্ছা ঠিক আছে কোথায় আনছেন এটা জাপান থেকে অর্ডার করে আনছি এটা বানাইছে কে আবিষ্কার কে জানেন কে চার্লস বেবেস ওরফে আমার কাকু হয় সে বুঝিনি কে চার্লস বেবেস ওরফে আমার কাকু হয় সে এটা এটা জাপান থেকে আনা ইয়া 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 আল্লাহ আচ্ছা তো আমি একটু বলি আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে আপনার পরিচয় করাই দেই মানে যারা আপনার আগের ভিডিওটা দেখে নাই তো এই যে হচ্ছে সেই ফরবি সরি পাগলা পাগলা করে চুলটা ঠিক করে নাই চুল আচ্ছা একটু চুল করে আমি কথা বলি বিষয় টিসে আছে না হ্যাঁ ভাই তো এটা হচ্ছে সেই পাগলা করা রাইডার কিছুদিন আগে সে আমাকে চ্যালেঞ্জ করছিল এটা দিয়ে আমি আমার ব্লগ শুরু করতেছিলাম সে হঠাৎ করে সামনে এসে স্লাইড দিয়ে ফেলে দিছিল আমি তো অনেক সিরিয়াস হয়ে গেছিলাম যে বাইকটা পড়ে গেছে সামথিং লাইক দ্যাট দেন সে বললো না এটা মানে এটা তার স্টাইল মানে সে স্লাইড দিয়েই গাড়িটা ফেলে দেয় আমি বিখ্যাত স্লাইড থেকে বিখ্যাত ওকে ব্রো সে হচ্ছে স্লাইড তো সে হচ্ছে স্লাইড থেকে বিখ্যাত আরে ভাই আপনি এইটা কর না কি লাগে আমি তো যেটা জন্মের পরই তো পয়দা হইছে এটারই আমি স্লাইড ঠিক আছে যাই হোক সে গত ব্লগে বলছিল যে মায়ের পেট থেকে যেটা বেরোইছে মানে জন্মের পর ফুটে বেরোনোর ভাই কি জানো ডায়লগটা আবার দেন তো জন্মের পরে যেটা ফুটে বেরোইছে ওইটারও আমি স্লাইড ঠিক আপনি কি ওরকম স্লাইড শেখান ভাই আবার স্লাইড মানে পোলা পানে যেটা জন্মের হইতে ফুটে বেরোইছে ওটারও আমি স্লাইড ঠিক ও আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন আমি আমার ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব আর আজকে হচ্ছে তার সঙ্গে আমি দেখা করতে আসছি তো সে তো আজকেও ক্রেজি মানে বুঝলাম না ভাই আপনি কি আমি অলওয়েজ ক্রেজি ওকে ওকে ব্রো আপনি কি আজকেও রেস্ট দিবেন নাকি আবার কয় আপনার এই যে ভাই আমার একটা প্রশ্ন ভাই আপনার কাছে একদম একটা সিরিয়াস একটা প্রশ্ন ভাই জি জি একটু বসি ঠিক আছে অবশ্যই কারণ আমি তো বুঝতে হবে একদম কে না পাগলা করে রাইডার ইয়া হাফে গেছি দেখছেন গামে গেছি অবশ্যই ভাই হ্যাঁ দেখছি ফুটে দিছি না ওইদিকে আবার সব ফুটে দিছেন আবার বলেন কি ভাই আমি কেডা বিষয়টা কন্টিনিউ করেন ভাই আগের বার আপনার এই যে যে সাইকেল হ্যাঁ এটার কুটি বেড়ে ছিড়ে ফেলাইছি ভাই আবার আপনি আবার এই সাইকেল নিয়ে আইছেন ভাই আমার পাগলা করার লাগে জীবনও পারবেন ভাই নো মানে কতবার বলবো এটা সাইকেল না ব্রো ইটস জিএসএক্স আর সুজুকি জিএসএক্স আর মানতে পারলাম না কেন মানতে পারলাম না কেন ব্রো সিরিয়াস ভাই মানতে পারলাম না আগের বার আইছিলেন জি এক্সন নিয়া এইবার আমি দেব ফরবি দিয়া কইটা ইয়া ইয়া মানে ভাই র‍্যাপটা আরেকবার দিবেন র‍্যাপ আরেকবার দেওয়া লাগবে হ্যাঁ আগের বার আইছিলেন সুজুকি নিয়া দিলাম আমি কইটা আমার ফরবি দিয়া ফরপে পাগলা ঘোড়া রাইডার মানে এটা কি র‍্যাপ ভাই ইয়া 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 আমি নিজে মানে আপনি গান গাইতে পারেন আবার কয় আমি নিজে পয়দা করছি ও ব্রো তা আপনি কি আজকেও আমার সঙ্গে রেস্ট দিবেন না আবার কয় মানে আবার কয় তা আইছি কি করতে তো ওই দিন তো আমার কুটিয়া বাইটে সিরাট ব্রিটিশ তো বন্ধ করে ফেলছেন আজকেও আজকেও আমি তো পারি নি ভাই পারবেন না তো আমি কে আপনি তো ওই পাগলা করে রাইডার ইয়েস বিষয়টা ভালো করে স্মরণে রাখতে হবে
ওকে আরে আল্লাহ রে, আমি খালি একটা প্রশ্ন ভাই আপনারে করব, তাও মানে আমার দিদা বোধ হয় এই প্রশ্নটা কেন আপনাকে করবো। এই আগের বার দেখেন ওই যে কি জানো, ওই যে সাইকেল একদম পুরো নীলা সাইকেল, তো এই সাইকেল আবার স্টিকার স্টিকার লাগাইছেন, আপনি কি মনে করেন কেন এই স্টিকার লাগাইলে আমার কি কুটে দিতে পারবেন? নো পারবেন না, আপনি একা লাগাইছেন আমিও লাগাইছি, এই দেখছেন আমার কি ভয় পাচ্ছি। কুল আমি তো ভাই স্টিকার লাগাইছি, বাইকটার স্টিকার আমি তুলে ফেলছিলাম, দ্যাটস হোয়াই স্টিকার মানে গ্রাফিক্স করছি একটু সুন্দর লাগার জন্য। স্টিকার হইলো আমি তো ভাই, আমি আপনাকে একটা সহজ বুদ্ধি দেবো ভাই, অবশ্যই এই যে কি সাইকেল সুকেল না চালাইয়া একটা পাকলা করে কিনেন, একটা অস্থির বিনোদন ভাই, লেডিসরা যদি দেখে না জীবনে প্রেম করছে আমি বলি আমি ব্লগ শুরু করছি, অলরেডি যে ক্যামেরা দেখা যাচ্ছে 10 মিনিট হয়ে গেছে, তো এটা তো বেশি বড় করা যাবে না, এখন আপনি কি করতে মানে আমরা এখন কি করব, কোথাও গিয়ে বসি, কোথাও গিয়ে বসি? না 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 না, রাইড দেব আপনার সাথে, খেলবো আসেন। আচ্ছা আচ্ছা ভাই, মানে আবার খেলবেন? হ্যাঁ দাঁড়ান এক মিনিট, আমার জাপান থেকে অর্ডার করা হেলমেটটা তো নিয়ে নাই, এটাকে অপমান করলে তো জাপান থেকে আনা, ইয়া ইয়া এটাকে অপমান করলে তো সমস্যা হবে না ভাই, দেখি একটু নামটা দেখি, এই যে দেখা লাগবে না, দেখা লাগবে না, আপনার মতো প্লাস্টিক ওজন সরান। আপনার যে ভাই আমার সাথে তো জীবনও পারবেন না, খালি খালি কই লাভ নাই, এখন আবার আপনি উঠাবেন পরবর্তীতে ভিডিও শেষে কবেন আমি পিছনে একজন আমি পিছনে একজনকে নিয়ে আমি হারিয়ে গেছি, আমি জীবনও বলবো না আমি ভাই, আমি কখনো বলবো না আমি ওর নেই, না হলে আমাকে আবার এদিকে আসতে হবে ওকে নেওয়ার জন্য, তাই ঠিক আছে একটু রিকোয়েস্ট করলাম। আচ্ছা বুঝি না চলো নেই, আমাকে দেন লাগে আমি নি, না না ভাই আমি নেই আমি নেই, ওর তো জীবনের মা আছে ভাই, আর আমার তো ওর নিয়ে টেনশন আছে, আমি আপনার পিছনে দিব, মানে পাগলা করা রাইডার ডন। আচ্ছা ব্রো তাহলে আজকে বেশি দূর রাইড দিব না, ঠিক আছে অল্প একটু দিব, আজকে যতটুক রাইড দেব ততটুক খেলা হবে, তুইও সমান আমিও সমান, আসো খেলবো, খেলা হবে। আচ্ছা আমি তিনটা রাউন্ড দিব, তিনটা না 14টা দিয়েন, 14টা করাই আমি। সাব্বির সাব্বির দাদা এদিকে আসো, কে ও কি পরিচিত নাকি? হ্যাঁ আমার পরিচিত। আচ্ছা তাহলে ওটা ভাই বলে দাও আমাদের সামনের দিকে যেতে হবে। আচ্ছা ভাই আচ্ছা চলো, এই যে হচ্ছে এই ডন পাগলা ঘোড়া রাইডার, এখন আবার রাইড দিবে। কি ভাই নড়াইতে পারেন না, ভাত কটা কম খাইছিলেন? হ্যাঁ কিছু আমার কাজই হচ্ছে এটা, আমার সাবস্ক্রাইবারদের মজা দেওয়া, ঠিক আছে আমি তিনটা আনছি বরাবর আমার সেম ডায়লগ। আচ্ছা আমি আপনাদেরকে বলতেছি মানে আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেন নাই, মানে এই যে ডন ফোরবি পাগলা মানে সরি পাগলা করা রাইডারের, আমি ইন্টারেস্ট কিনে তার ভিডিওটা দিব, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে ব্রো আমি তিনটা রাউন্ড দিই। হ্যাঁ তিনটা দেবেন? হ্যাঁ ভাই একটা কথা আছে ভাই, রিক্স নেবেন না ভাই, রিক্স রিক্স কি ভাই, রাইডার কি ভাই আওয়াজ পাই করে আওয়াজ আমার বলিদার হাতটি তারাই দেয়,
সাবধান দাঁড়া যায় আচ্ছা ভাই সাবধান ভাই বাবার কল সাবধান এই সাইকেল ভাই আমার তো ভয় করে ভাই আপনার সাথে রাইড দিতে সাবধান সাইকেল নিয়ে এসে সাইকেল নাই জিএস স্যার ব্রো আচ্ছা আমি কিন্তু আনলে হ্যাঁ নিয়ে চলে
আমার হচ্ছে গোপ্রো হিরো 9 ব্ল্যাক, আই মিন এটা ওয়াটারপ্রুফ, কিন্তু উলানজি কাছে লাগানো আছে, তো দ্যাটস ওয়াই ক্যামেরা যে প্রোটেক্টর যেটা ওটা খোলা, এই জন্য পানি ঢুকতে পারে। তো যাই হোক, আমি বাকি ভিডিও মানে ডনের বাকি ভিডিও আমি আমার ফোন থেকে নিচ্ছি, এখানে আমি ক্যামেরাটা অফ করতেছি। তো ওয়েদার যদিও বেশি খারাপ ছিল না, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি নেমে গেছে একদম হঠাৎ করে, এজন্য আমরা এখানে দাঁড়াইছি। তবে আপনাকে যেটা বলবো, আপনি বললেন যে আপনি নাকি ইউনিক কিছু জিনিস দেখাবেন, কিন্তু আপনি তো ব্যায়াম করছেন ভাই গাড়িতে বসে, এক্সারসাইজ করছেন, এইটাই তো ইউনিক, সবাই পারে না, বুক ডাউন দিছেন সবকিছু, তো বাইকে বসে করেন এগুলো, মানে আপনি বাইকে বসে এক্সারসাইজ করেন নাকি এটা আপনার রাইডিং স্টাইল? এটা আমার রাইডিং স্টাইল, দৌড়া মনে করেন, এগুলো সব আমার স্টাইল, আমি যা যা দেখি সব স্টাইল, এই যে আমি যা যা দেখাই এগুলো সব স্টাইল। আচ্ছা ভাই, তাহলে বলি, রোড তো ভিজে গেছে, হ্যাঁ, এর মধ্যে আর রাইড দাও দরকার নেই আজকের জন্য, এনাফ দিলাম না, আসলে আমিও বলতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আর কি, এই বৃষ্টির কারণে কপাল খারাপ। আচ্ছা আপনি এদিকে আসেন, এদিকে আসেন, বুঝিনি আবার বলেন, বৃষ্টির কারণে কপালটা খারাপ, নাহলে তো আজকে আবার কুটি বেড়ে, ইউনিক গুলো তো এখন, বাকিগুলো তো ইতিহাস, যা দেখাইছি এগুলো তো এখনো আপনার স্টকে কিছু আছে আমাকে দেখানোর জন্য। আচ্ছা ভাই, তাহলে ওটা নেক্সট ব্লগে আমি শিওর যে এই ভিডিও দেখার পরে আমার কাম, সরি, আমার সাবস্ক্রাইবার আরো কমেন্টস করবে যে আপনাকে নিয়ে আবার আমি যেন ভিডিও করি, তো নেক্সট ভিডিওতে আপনি আপনার বাকি ক্যালমাগুলো দেখেন যেগুলো স্টক আছে। ক্যালমা মানে এমন ক্যালমা দেখামু দেখকে পুরো হাসি কমু। আর আচ্ছা, আপনি বলেন নাই, ভয় পায়, ভয় লাগে নাই, কি করছি দেখছেন? মানে ভয় তো আমি কাঁপছি ভাই, দেখেন না আমার হ্যান্ডেল কাঁপছে, আর আমি তো, আপনি তো অলরেডি, আপনি আর কি ছিলেন আমার, আপনি তো অলরেডি আমার ছিঁড়েই ফেলছেন, তো ছিঁড়ে ফেলাম আমি কে? হ্যাঁ আমি কে? আপনি হচ্ছে ডন পাগলা করা রাইডার, সরি সরি ব্রো, সরি, বারবার এক ভুল কেন করে ভাই? নেক্সট টাইম ভুল হবে না, আমি রেগুলার প্র্যাকটিস করব, খালি পেটে সকালে তিনবার পাগলা করা রাইডার বলে ঘুমিয়ে উঠব, ঘুমানোর সময় ভরা পেটে তিনবার বলে ঘুমাবো, মনে থাকে যেন, আসলে বিষয়টা নেক্সট টাইম জানো, ভিডিওটা অফ করে দিই, আমরা চা খাই, ওকে খাইলাম চা, আজকে তো আপনি উইন হয়েছেন, তাহলে ট্রিট আমি দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, মানে বাই না, এখন বাই বলতেছি না, এটা তো ভিডিওর জন্য বাই, বাই তো আপনাকে একটু পরে বলবো, দেখ সমস্যা নেই। আচ্ছা ব্রো, তাহলে ভিডিওটা অফ করি, বাই বাই, টাটা টাটা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।